আপনি বললেন শুভেন্দু অধিকারী, এই নিয়ে তিনি মুখ খুললেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশকে ন্যাচারাল জাস্টিস বলে মন্তব্য শুভেন্দু অধিকারী। পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে, পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কিছু নেই, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশকে ন্যাচারাল জাস্টিস বলে মন্তব্য এবার শুভেন্দু অধিকারী। এমআরের মার্কশিট কুড়িয়ে দেওয়ায় আমরা বাছাই করতে পারলাম না, তাই প্যানেল বাতিল হল। আচ্ছা, পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, পিসি প্রাক্তন হবে আর ভাইপো জেলে যাবে। কিছু করতে পারবে না, কোর্ট যা করেছে ঠিক করেছে, ন্যাচারাল জাস্টিস, সকলের কথা শোনা, সকলকে বলতে দেওয়া, এবং কোর্ট বলেছে আন্ডারটেকিং দিতে হবে, চাকরি গেলে 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে। আমরা তো এখানে মেদিনীপুরের লোক, পাশে উড়িয়া, আমাদের ঘরে উড়িয়া কথাও চলে, উড়িয়া বাংলা মিশিয়ে একটা আমাদের আলাদা কথা আছে। আমরা এখানে একটা বলি, বলি মিছা পাও মনকে, মিছা কৌ মনকে পাও, মিছা কৌ মনকে পাও, এর মানে হচ্ছে যে মিথ্যা কথা হোক যেন মনে ধরে। কারণ পিসিকে তো মিথ্যা কথা বলতে হবে, কারণ কালকে চতুর্থ তৃতীয় দফা পর্যন্ত পিসি হেরে ভূত হয়ে গেছে, বাকি দফাগুলো তো মানে দফা রফা হয়ে যাবে।